20 মিনিটে 20টা গাড়ি দেখাবো আজকে। আমরা আছি ঢাকা মেট্রোতে, যেই শোরুমের নাম প্রত্যেক গাড়ির ভিতরে বিআরটিএ লেখা দিছে, কি দাদা ঠিক না? প্রত্যেকটা গাড়িতেই এই শোরুমের নাম লেখা আছে। দেখেন ঢাকা মেট্রো, দেখছেন এই যে এই পাশে দেখেন ঢাকা মেট্রো, মানে ডানে বামে যেদিকে তাকাবো প্রত্যেকটা গাড়িতে আপনার ঢাকা মেট্রো লেখা আছে। শোরুমের নামটা ভুলেন না কেউ। আমরা আছি তেজগাঁও সাত রাস্তা হোটেল হলিডে ইন এর পাশে। আজকে 20 মিনিটের লাইভ হবে এবং 20 মিনিটে 20টা গাড়ি দেখাবো। শুরু করব, একটা বাইরে এক্সচেঞ্জের গাড়ি আছে, ঢাকা মেট্রোতে একটা হেরিয়ার ছিল, ওই হেরিয়ারটা এক কাস্টমার নিছে, উনি এই গাড়িটা দিয়ে গেছে। এবং এটা হচ্ছে আপনার ল্যান্ড ক্রুজার না, ক্লুগার। হ্যাঁ আচ্ছা, ক্লুগার কত মডেল দাদা? এটা 2005 এর মডেল এবং 2008 এর রেজিস্ট্রেশন। 5 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। এটা কিন্তু আমাদের থেকেই নিছিল এবং আমাদের থেকেই হচ্ছে হেরিয়ার এক্সচেঞ্জ করে এটা দিছে। আচ্ছা, এটা দেওয়ার এক মাস আগে ওই ভদ্রলোক আমাকে বলছে 130,000 টাকা দিয়ে সাসপেনশনের যত কাজ আছে সব কাজ কমপ্লিট করে রাখছে, একদম রেডি, কম কিছু নাই। এটা পেপারস আপডেট আছে, পেপারস আপডেট আছে। তাহলে এইটা দেখা যায় তারপর ভিতরে যাই গিয়া নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার দাম কত চাইতেছেন? এটা আসলে আমি এক্সচেঞ্জের গাড়ি, আমি মাঝে মাঝে দেখাই, দেখেন অনেক ময়লাটা আছে, আমি পরিষ্কার করব। জাস্ট এই অবস্থায় গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 17,80,000 টাকা। 17,80,000 টাকা, 2005 এর মডেল এবং 8 এর রেজিস্ট্রেশন, টয়োটা ক্লুগার। হ্যাঁ আচ্ছা, গাড়িটা কিন্তু আপনার মানে খুবই চমৎকার এবং এই গাড়িটা 1,30,000 টাকা খরচ করে শুধু সাসপেনশনের কাজ করছে ভদ্রলোক। ভিতরে কিন্তু আপনার মার্বেল উডেন আছে এবং এই গাড়িতে আবার সানরুফ আছে, ক্লুগার সানরুফ সহ, এবং মজার গাড়ি, হেভি মাত্র 17,80,000 টাকা দাম। 17,80,000 টাকা, 20টির জন্য। এটা কালারটা ভালো করে দেখতে পাচ্ছেন না? এটা কিন্তু অনেক সুন্দর কালার এবং অনেক ভালো অবস্থায় আছে। আচ্ছা দাদা, এটা কি অ্যাকোয়া? এটা হচ্ছে অ্যাকোয়া। আমরা হচ্ছে মাঝে মাঝে রিকন্ডিশন গাড়ি আমাদের বেশ কয়েকটা নিছে, যে আর বলে দেই যে যার সাথে এক্সচেঞ্জ হয়েছিল ওটা কিন্তু রিকন্ডিশন গাড়ি নিছে, আমরা কিন্তু রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করে থাকি। আচ্ছা আচ্ছা, বর্তমানে এখন এটা কিন্তু আপনার আনরেজিস্টার্ড গাড়ি, রেজিস্টার্ড গাড়ি, 17 মডেল অ্যাকোয়া হাইব্রিড। হ্যাঁ, 17 মডেল অ্যাকোয়া হাইব্রিড। এটার প্রাইস পড়বে ভাইয়া, আপনি আমাকে দিতে পারবেন এটা 18,20,000 টাকা অনলি, আনরেজিস্টার্ড। এটা কিন্তু নতুন গাড়ি, 18,20,000 টাকা। আচ্ছা, ডান পাশে একটা র‍্যাপ 4 আছে, আর এটা হচ্ছে আপনার র‍্যাপ 4। এটা হচ্ছে আপনার 2004 এর মডেল, এটা কিন্তু রেড ওয়াইন কালার। এটা কিন্তু সব কিছু কমপ্লিট করছি, এটা মানে আপনার যে আফটার মার্কেট কিছু করতে হবে, কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা দেখেন ভেতরটা, দেখেন সব কিছু করা হয়ে, মানে সিট কভার থেকে শুরু করে সব কিছু কমপ্লিট, সব স্টিয়ারিং কভার থেকে শুরু করে আপনার যে ফ্লোর ম্যাট ট্যাট সব কমপ্লিট। আচ্ছা, এটা মডেল কত? এটা মডেল 2004 এর মডেল, এটা র‍্যাপ 4। র‍্যাপ 4, হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইস কত দাদা? এটা 4 এর মডেল এবং এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি, তেলে চালিত। হ্যাঁ, তেলের গাড়ি এবং এটা হচ্ছে 9 এর রেজিস্ট্রেশন। ওকে, এই দেখেন পিছনে কোনো সিলিন্ডার নাই, তেলে চালিত গাড়ি র‍্যাপ 4। মানে র‍্যাপ 4 এবং আপনার ওই ক্লুগারটা দুইটা গাড়িতেই কিন্তু আপনার মজা পাবেন, দুইটাই টয়োটার গাড়ি। জি জি, দুইটাই। এটা সিসি মনে হয়, এটা সিসি হচ্ছে 1800। আচ্ছা আচ্ছা, এটার দাম কত দাদা? এটার দাম পড়বে হচ্ছে আপনার 16,80,000 টাকা। 16,80,000 টাকা। এটা জাস্ট কালারটা কিন্তু এক্সিলেন্ট কালার, আজকাল দামাদামি করার সুযোগ আছে তো? অবশ্যই, আপনার নাম বলে তো সবসময় ডিসকাউন্ট দিতে হবে। আর ঢাকা মেট্রো থেকে আপনি গাড়ি কিনলে 1 বছরের আফটার সেল সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেক গাড়িতে, আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, একটা সিএইচআর আছে আমার সামনে, সিলভার কালার। এটা মডেল কত? 17। এটা মডেল হচ্ছে 17 মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে এটা 2022 এ। ফয়সাল বিন রশিদ ভাই বলছে, জুবাইর ভাই অনেক ভালো মানুষ, থ্যাংক ইউ ভাইয়া। এটা হচ্ছে জিএলইডি প্যাকেজের গাড়ি, 17 মডেল আর রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন হয়েছে 2022 এ। হ্যাঁ, খুবই চমৎকার সিলভার কালার সিএইচআর, কিন্তু খুব কম পাওয়া যায়, অ্যাভেলেবল রেড ওয়াইনটা বেশি পাওয়া যায়, বাট এই কালারটা খুব কম। এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 29,00,000 টাকা, 28,80,000 টাকা। আসলে আরেকটু কমবে? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, এই পাশে আছে একটা এলিয়ন না প্রিমিয়াম? এটা হচ্ছে আপনার এলিয়ন, এলিয়ন পাল কালার। এটা হচ্ছে আপনার পাল হোয়াইট কালার। এটা মডেল কত? এটা মডেল হচ্ছে 2015 মডেল, 2015 মডেল, 17তে রেজিস্ট্রেশন হয়েছে। ওকে, আপনারা এই শোরুমের প্রত্যেকটা গাড়ি কিন্তু এখন আসলে যেটা পাবেন, যে বাজেটের মধ্যেই আপনার সব ধরনের গাড়ি পাবেন। এটার প্রাইস কত দাদা? এটার প্রাইস দিয়েছিলাম হচ্ছে 26,20,000 টাকা। আচ্ছা, 26,20,000 টাকা অনলি, 2015 মডেল, 17তে রেজিস্ট্রেশন, একেবারে আনটাচ গাড়ি। আসলে কিন্তু দামাদামি করার, অবশ্যই দামাদামি করার সুযোগ রাখছি। এই যে প্রিয়াস, 15 মডেল গাড়ি, রেজিস্ট্রেশন হয়েছে 19-এ, 15 মডেল 19-এ রেজিস্ট্রেশন। হ্যাঁ আচ্ছা, এটা মাইলেজ 1 লিটারে অনেক পাওয়া যায় ভাই। এই যে বারবার বলি, প্রিয়াস যারা চালান নাই তারা বলতে পারবেন না, প্রিয়াসের মাইলেজ অনেক বেশি। হ্যাঁ, এবং হাইব্রিড গাড়ির ভিতরে কম বাজেটের ভিতরে প্রিয়াস সবথেকে সেরা একটা গাড়ি, প্রিয়াসের কোনো কমপ্লেইন নাই হাইব্রিডে, এবং কোনো কমপ্লেইন নাই। এটা চালাইলে আপনি দেখবেন মানে টানতেই মন চায়, শুধু টানতেই মন চায়, স্পোর্টস এডিশনের জি মতো। এই গাড়িটা 1800 সিসি হতে কিন্তু আপনার অনেক মানে চালাইতেও মজা, একটু স্পোর্টি ভাব। এটার দাম কত দাদা?
এটার দাম দিয়েছি হচ্ছে 21,90,000 টাকা। 21,90,000 টাকা। আপনার সজীব ভাই কই? এই যে আমাদের সজীব ভাই সামনে, রুদ্র মাহমুদ ভাই কমেন্ট করছে। ওকে, বাম পাশে একটা একোয়া আছে, বাম পাশে একটা একোয়া, এটা হচ্ছে 2014 মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে 2021-এ। এটা কিন্তু মডেল স্টেট বডি কিট সহ, একোয়া গাড়িতে বডি বডি কিট ছাড়াই বেশি আসে। একোয়া বডি কিট সহ? হ্যাঁ, মডেল স্টেট বডি কিট। ভাই চাবি না পুশ? এটা পুশ স্টার্ট, পুশ স্টার্টের গাড়ি। এবং যারা সিসি হচ্ছে 1500 সিসির গাড়ি, যারা একোয়া কিনতে চাচ্ছেন, দুইটা আছে, একটা আনরেজিস্টার দেখাইলাম, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন করা, 21-এ রেজিস্ট্রেশন করা। আচ্ছা, 45 সিরিয়াল। হ্যাঁ, পাল কালার গাড়িতে, একেবারে অরিজিনাল কালার আছে, কোথাও কোনো টাচ আপও করা হয় নাই। ওকে, আমাদের লাইভে একজন কমেন্ট করছে, রাসেল ভাই ব্যাংলোন, আমরা 17 মডেল হতে পুরাতন গাড়িতে সর্বোচ্চ লোন দিয়ে থাকি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে এটার প্রাইস কত একোয়াটা? এটা একোয়াটার প্রাইস পড়বে হচ্ছে 1,520,000 টাকা, অনলি 1,520,000 টাকা, মডেল স্ট্রিট বডি কিট সহ। আচ্ছা দাদা, এলিয়ন আবারও? এটা হচ্ছে অ্যালিয়ন গাড়ি, এটা হচ্ছে আপনার 2011 মডেলের এবং রেজিস্ট্রেশন হয়েছে 2013-তে। প্রজেকশন হেডলাইট খুবই ফ্রেশ কন্ডিশন, কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, জাস্ট হালকা টাচ আপ করা আছে গাড়িটা, জাস্ট হালকা বাম্পারটা টাচ আপ। তেলের গাড়ি না গ্যাস? হ্যাঁ, তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি, এবং সামনে পিছে প্রত্যেকটা লাইট, হেডলাইট, ব্যাকলাইট একেবারে বিল্ট ইন গাড়ির সাথে। আমরা কিন্তু 20 মিনিটে 20টা গাড়ি দেখাবো বলছি, মাত্র 6-7-8টা দেখাইছি, শেষ পর্যন্ত থাকেন, অনেক ধরনের গাড়ি আছে। ঢাকা মেট্রো তেজগাঁ 7 রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করলে আমি আরো সুন্দর করে লোকেশনটা বলে দেবো। এটার প্রাইস কত দাদা? এটার প্রাইস পড়বে হচ্ছে 23,50,000 টাকা। 23,50,000 টাকা। আমি দুইটা ভেজেল গাড়ি দেখাবো, তেলের গাড়ি, তেলের ভেজেল, তেলের ভেজেল গাড়ি খুঁজতে, তেলের ভেজেল গাড়ি চলে এসেছে, অকটেন ড্রাইভ না? হ্যাঁ, এই যে এই হচ্ছে, ওরে বাবারে বাবা, এটা কালারটা কি ভেজেল তো, এই কালারে আমি প্রথম দেখলাম ভাই, ভেজেল গাড়ি আপনার, এই ব্রোঞ্জ কালার এই ফার্স্ট দেখলাম আমি। এটা মডেল কত? এটা মডেলটা হচ্ছে 14 মডেল, তেলের গাড়ি। জি জি জি। আচ্ছা, মডেল হচ্ছে 14 মডেল, রেজিস্ট্রেশন হয়েছে 16-তে। হ্যাঁ, 16-তে রেজিস্ট্রেশন হয়েছে। ওকে, নন হাইব্রিড হুন্ডা ভেজেল ইউনিট, যারা আপনার ভেজেল কিনতে চাচ্ছেন, এটা ভিতরে যে রুম লাইট দেওয়া আছে, ইকোনমি মোড, ক্রুজ কন্ট্রোল, তারপর আপনার এটাতে আছে আপনার আইডল স্টপ, অকটেন চালিত নন হাইব্রিড গাড়ি, ভেজেল পাশাপাশি দুইটা আছে, দুইটারই কালার চমৎকার, এটা ব্রোঞ্জ, এটা হচ্ছে আপনার মিকা ব্লু, মিকা ব্লু। এটার প্রাইস কত দাদা? এটার প্রাইস পড়বে ভাইয়া 22,80,000 টাকা। সিসি 1500? সিসি 1500 সিসি, 2014 মডেলের নন হাইব্রিড ইউনিট, এবং এটা কিন্তু 16 মডেলের গাড়ি। আচ্ছা, আগেরটা ছিল 14 মডেল? 14 মডেল, হ্যাঁ, এটা হচ্ছে 16 মডেল, এটা হচ্ছে 16 মডেলের গাড়ি, এটাও নন হাইব্রিড ইউনিট, এটা কিন্তু হচ্ছে আপনার 2017-তে রেজিস্ট্রেশন। ওকে, 16 মডেল 17-তে রেজিস্ট্রেশন। কালারটা কিন্তু রোদে গেলে আপনার এক রকম মনে হবে, ছায়াতে আসলে আরেক রকম মনে হবে, এবং এটার ভিতরে কিন্তু দানাদার ওই ভাবটা আছে পাল কালারের। অবশ্যই, এবং দুইটাই কিন্তু নন হাইব্রিড, নন হাইব্রিড, দুইটাই তেলের ভেজেল, তেলের ভেজেল, সব চকেন গাড়ি আসলেই। আচ্ছা, একজন লেখছে, হাসান ভাই নিশান, নিশান মোড়া গাড়ি আছে কিনা দেখার, আমি বুকিং করব না, নিশান মোড়া নাই। এটার প্রাইস কত দাদা? এটা এটার প্রাইস পড়বে হচ্ছে 23,80,000 টাকা। 2010-এর মডেল রেজিস্ট্রেশন হয়েছে 14-তে, সম্পূর্ণ তেলের গাড়ি, 10-এর মডেল 14-তে রেজিস্ট্রেশন, ফার্স্ট টাইম টাচ আপ করা হয়েছে, ভিতরে বিস্কিট, ভিতরে বেজ ইন্টেরিয়র, বাপরে, পুরো খাই খাই করতেছে সজীব ভাই কালারটা। এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র গাড়ি, পুশ স্টার্ট, স্টিয়ারিং এ উডেন, এখানে সুইচ কন্ট্রোলার আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার নতুন লাগানো আছে, এবং যারা বিস্কিট কালারের প্রিমিয়াম খুঁজতেছেন, ভিতরে বিস্কিট, এটা দেখেন মডেল 2000 আপনার হচ্ছে 10-এর মডেল, ডাক্তার চালিত গাড়ি, ডাক্তার চালিত গাড়ি, জাস্ট ফার্স্ট টাইম টাচ আপ হয়েছে, আপনার হচ্ছে এই বাম্পার গুলা টাচ আপ করছিল, তবুও ভদ্রলোক করছে, আমাদের কিন্তু করতে হয় নাই, কারণ 2 মাস আগে উনি টাচ আপ করছে, হালকা টাচ আপ করছে। একজন লেখছে, এত বড় শোরুমে নিশান আলমিরা গাড়ি নাই? না ভাইয়া সরি, থাকে না, এটা তো আমাদের তো একই রকম গাড়িটা কখন আসবে এটা তো বলতে পারে না, কালকেও আসতে পারে, 2 মাস পরেও আসতে পারে। এটার দাম কত? সব রকম গাড়ি থাকে আমরা। এটার প্রাইস পড়বে হচ্ছে 23,50,000 টাকা। ডাক্তার চালিত প্রিমিয়ো বেজ ইন্টেরিয়র, 23,50,000 টাকা আস্কিং প্রাইস, কম বেশ করা যাবে শোরুমে আসার পর। গাড়ি কিন্তু আপনার গাড়ির উপরে ডিপেন্ড করে ভাই, প্রাডোটা দেখে দেন, এটা 2021 মডেলের, 21 মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো, মানে হচ্ছে আপনার 70 অ্যানিভার্সারি, এটা হচ্ছে সব থেকে হাই গ্রেড, এটা হচ্ছে আপনার পাদানিটা খুলবে, তারপর হেডলাইট ওয়াশা, আচ্ছা সব আছে, দরজা খুললেই পাদানি আপনার অটোমেটিক্যালি বের হয়, এই দেখেন। আর এটা আর এটা মডেল 2021 এবং 70 বছর পূর্তি উপলক্ষে টয়োটার গাড়ি, সানরুফ আছে, 7 সিট, বেবি সিট, ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট, সব সিট পাওয়ার, অল সিট পাওয়ার, এবং গাড়ির কালারটা হচ্ছে পার্ল হোয়াইট,
সামনের যে বডি কিটটা এটা কিন্তু আপনার সব প্রাডোতে আপনি পাবেন না, না না স্পেশাল এডিশন, এটা এর স্পেশাল এডিশন, এটা হচ্ছে আপনার 2023 থেকে এটা আসছে এবং এটা কিন্তু এই যে হেডলাইট ওয়াশ করার হেছি ই আছে, হ্যাঁ হেডলাইট ওয়াশার আছে, হ্যাঁ হেডলাইট, এই গাড়িটার প্রাইস কত দাদা? এটা আর এটা কিন্তু আমি একটা ছোট একটা ইনফরমেশন দিই, গাড়িটা এটা কিন্তু জিরো মাইলেজের আসছিল, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ আসছে, মোট করে 21 গাড়ি, 21 রেজিস্ট্রেশন, অকশন শীট আছে, এটা জিরো মাইলেজের আসছে, এটা এখন মাত্র আছে 10,000 কিলোমিটার, এটা এখন মাইলেজ আছে 10,000, হ্যাঁ তারপরে কি আছে চলেন, তার নোয়া আছে, হচ্ছে আপনার নোয়া আছে, গ্লোরি আছে, আচ্ছা নোয়া, নোয়া নোয়া আছে, এটা 2012 মডেলের গাড়ি, এবং 2012 মডেলের গাড়ি, সিলভার কালার, সবকিছু অরিজিনাল আছে, আমরাই ফার্স্ট টাইম টাচ আপ করছি, হেডলাইট সব অরিজিনাল আছে, এটা 2012 মডেল এবং 2016 রেজিস্ট্রেশন, 2016 রেজিস্ট্রেশন করা, ওকে ওকে, একদম দেখেন এই গাড়িটা কিন্তু আপনার 2012 মডেল, ভিতরে বেজ মানে সিলিংটা বিস্কিট কালার, এবং এটা কিন্তু আপনার চাবিতে স্টার্ট, চাবির স্টার্টের গাড়ি, কন্ডিশন ভালো, অকটেন গাড়ি তো, এগুলার ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো থাকে, পার্সোনাল ইউজের জন্য একটা ফ্যামিলি ইউজের জন্য নিতে পারেন, কত দাম দাদা? এটার প্রাইস পড়বে হচ্ছে 22,80,000 টাকা অনলি, 2012 একটা গাড়ি 22,80,000 টাকা, আপনি মার্কেট যাচাই করে আমাদের গাড়ি নেবেন, সব থেকে বেটার না হলে আপনি গাড়ি নিতে হবে না। আচ্ছা এরপরে আপনাদের একটা কথা বলা গাড়ি দেখাই, গ্লোরি, এটা হচ্ছে গ্লোরি গাড়ি, এটা আমি হচ্ছে 1500 সিসি টার্বো ইঞ্জিন, সানরুফ, মুনরুফ, তারপরে সিট পাওয়ার সব আছে, এই দেখেন সিট পাওয়ার, ড্রাইভিং সিটও পাওয়ার, প্যাসেঞ্জার সিটও পাওয়ার, ব্যাক এবং ভেতরটা সম্পূর্ণ লেদারে। আচ্ছা এই গাড়িটার পাল কালার, পাল কালার গ্লোরি কিন্তু মার্কেটে কম, সামনের লুকটা দেখেন, অল্প টাকার মধ্যে একটা মনের মতন জিপ, 1500 সিসির গাড়ি, এটা তেলেই আছে, তেলেই চালালে ভালো পারফরমেন্স পাবেন, এটার দাম কত সজীব ভাই? এটার দাম পড়বে হচ্ছে 23,80,000 টাকা অনলি, 23,80,000 টাকা ঢাকা সিটি চ্যালেঞ্জ, 23,80,000, আপনার যে কোম্পানি যে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি ওইগুলা কিন্তু সব আছে, এবং এটাতে কিন্তু আপনার বডি সেন্সর আছে পিছনে, এই দেখেন বেগডালা অটো এবং বডি সেন্সর আছে, 7 সিটার গাড়ি, পিছনের সিটও বড় মানুষ বসতে পারবে, এবং সানরুফ, মুনরুফ, ভয়েস কন্ট্রোল সব আছে। আচ্ছা তাহলে এটার দাম ভাইয়া কিন্তু ভালো প্রাইস দিচ্ছে, 23,80,000 টাকা, লাইভে কি আছি আমি? হ্যাঁ আরিফ ভাই আছেন আপনি সাথে। এরপর আমরা একটা এক্সট্রেল গাড়ি দেখাই, এটা হচ্ছে নিশান এক্সট্রেল, পাল কালারের নিশান এক্সট্রেল মডেল, এটা হচ্ছে আপনার 2013 মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে 2015-তে, এটাতে কিন্তু সানরুফ সহ আছে, এবং এটা কিন্তু নন হাইব্রিড ইউনিট, এটা সম্পূর্ণ তেলের গাড়ি, যারা আপনি হাইব্রিড গাড়ি পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হবে, এবং এটার কিন্তু আপনার সিট হিটার, সিট লেদার আছে, এবং লেদার সিট, এবং সানরুফ আছে, এগুলার গাড়ির বিষয়ে আসলে বলার প্রয়োজন, এটা সবাই জানে, এগুলা গাড়ি কিন্তু অনেক স্ট্রং গাড়ি, অনেক স্ট্রং, বডি সেন্সরও আছে, জি সানরুফ সহ গাড়ি, 5 সিট না, এটা হচ্ছে 5 সিট, ওকে কত দাম বলেন? এটা প্রাইস পড়বে 29,50,000 টাকা, মানে 29,50,000 টাকা একটা দারুণ জিপ, এবং এটা কিন্তু নন হাইব্রিড তেলের গাড়ি, হাইব্রিড না তো, না 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 এটা তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি, এবং সামনে পিছে প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল গ্লাস, গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই, এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি প্রত্যেকটা গাড়ি, আমার 92 মডেলের গাড়ি যদি বিক্রি করে থাকি সেটাতে কিন্তু এক বছরের সার্ভিসিং আছে, ওকে তাহলে আপনি এক্সেলটা দেখতে পারেন, এটা কিন্তু প্রাড়র ছোট ভাই চালাই, এই পাশে আরো একটা গাড়ি আছে, এটা হচ্ছে অ্যাভেঞ্জা, এটা অ্যাভেঞ্জা গাড়ি 1500 সিসি আছে, 1300 সিসি আছে, এটা হচ্ছে 1500 সিসি এবং এটা 2012 নিউ শেপটা, এবং এটাতে কিন্তু অটো গিয়ারও আসছে, ম্যানুয়ালও আসছে, এটা কিন্তু সম্পূর্ণ অটো, অটো গিয়ার 1500 সিসি, যাদের বাজেট কম কিন্তু ফ্যামিলির সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে 5 সিটি নিতে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু একটা ভালো, খুবই ভালো ডুয়েল এসিও আছে, হ্যাঁ আমাদেরকে একটু কমেন্টস করে জানান না আপনারা আমাদেরকে কে কোন জায়গা থেকে দেখতেছেন, 7 সিট, 12 নিউ শেপ, আপনার 2012 গাড়ি, হ্যাঁ তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি, 7 সিট, খুবই কম প্রাইস, এটার প্রাইসটা কত দাদা? এটার প্রাইস পড়বে হচ্ছে 18,50,000 টাকা, 18,50। এবার একটা প্রিমিয় দেখাই, ব্রোঞ্জ কালারের প্রিমিয়, এই দেখেন এটার মডেল কত সজীব ভাই? এটার মডেল হচ্ছে 2008 মডেল, 8-এর, 8-এর, অনেকে 8-এর প্রিমিয় খুঁজতেছেন, 8-এর প্রিমিয় মার্কেটে একটু কম আছে সেকেন্ড হ্যান্ড বাজারে, এটার কালারটা কিন্তু ব্রোঞ্জ, ব্রোঞ্জ কালার, এই গাড়িটার মডেল 8, রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2011-তে, 11-তে, এবং সম্পূর্ণ তেলের গাড়ি, এটাও ফার্স্ট টাইম টাচ আপ করেছি। আচ্ছা এটার প্রাইস কত দাদা? এটার প্রাইসটা পড়বে হচ্ছে 20,90,000 টাকা, 20,90,000, হ্যাঁ পাশে একটা গোল্ডেন কালার গাড়ি আছে, এটা কিন্তু একদম সস্তায় একটা গাড়ি, একদম সস্তায় ভাইয়া, জি এটার সাইডে কিন্তু আপনারা এই যে দেখেন ডোর অটো এবং 5 সিটার, এটা 5 সিটার বাট এর পিছনে কিন্তু 4 জন বসতে পারে,
আপনারা মজা পাবেন, এটা কিন্তু টয়োটা ব্র্যান্ডের গাড়ি। জি, টয়োটা ব্র্যান্ডের গাড়ি। সিসি কত দাদা? এটা সিসি হচ্ছে 1300 সিসি। 1300 সিসি, 1300 সিসি। এটা হচ্ছে টয়োটা প্রোটি গাড়ি। এটা কিন্তু 2000 আপনার হচ্ছে 9 মডেল এবং 14 রেজিস্ট্রেশন। এটার এগুলার পার্টস কিন্তু প্রত্যেকটা পার্টস অ্যাভেলেবল, এবং এটা এক্স করলা, জি করলা, এক্স ফিল্ডার, এই সব পার্টস সিমিলারি পার্টস, জাস্ট এটা শেপটা আলাদা, ভেতরে কিন্তু সব সেম। টোটালটাই হচ্ছে আপনার রামের মতো অনেকটা। এটার প্রাইস কত? এবং এটা কিন্তু অনেক উঁচা গাড়ি, এটার প্রাইস পড়বে ভাইয়া 11,80,000 টাকা। মানে একটা জিপের মজা পাবেন, কিন্তু আয়কর হচ্ছে আপনার কিন্তু দেখেন যে রাগা মেট্রো ভালো গাড়ি সেল করে। থ্যাংক ইউ শফিক ভাই। ফিল্ডারটার মডেল হচ্ছে 2003 মডেল। কাগজের কোন টেনশন নাই, কাগজ আপডেট করতে হবে, কারণ ওনারশিপ চেঞ্জ ছাড়া তো আমরা বিক্রি করি না। আমাদের সবসময় ওনারশিপ চেঞ্জ করে নিতে হয়। এটার প্রাইস কিরকম ভাইয়া? এটা এটা এটার প্রাইস পড়বে ভাইয়া 11,80,000 টাকা। 11,80,000 টাকা। একটা মাজদা এক্সেল আছে আমার বাম পাশে পাল কালার, এবং এখানে একটা মাজদা এক্সেল আছে। রেটটা হচ্ছে 2018 মডেলের। আপনার ডেলিভারি স্লিপ সবকিছু। এই গাড়িটার মডেল হচ্ছে 18 মডেল স্পোর্টস মোড আছে ভিতরে। হ্যাঁ, ডান পাশে যে মাজদা এক্সেলটা দেখতেছেন, এইটা আবার একটু কম প্রাইসে পাবেন। এটার মডেল হচ্ছে 2011 এবং এটা কিন্তু জাপান থেকেই এই বডি কিট সহ আসছে। রেজিস্ট্রেশন হয়েছে 2016 1500 সিসির গাড়ি, পাল কালার গাড়ি, প্রজেকশন লাইট সহ। জি, এটার প্রাইস কত? এ ভাই, এটার প্রাইস পড়বে 15,50,000 টাকা অনলি। 15,50,000 টাকা, একদম বাজেটের মধ্যে মাজদা এক্সেলা। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকের কালেকশন ঢাকা মেট্রোতে। আমরা আজকে যতগুলো গাড়ি দেখলাম প্রত্যেকটা গাড়ি সুন্দর। আপনারা অলওয়েজ ঢাকা মেট্রোর পাশে থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন, তাহলেই সাধ্যের মধ্যে ফ্যামিলি ইউজের জন্য বা ভাড়া চালানোর জন্য গাড়ি পাবেন। বিক্রির পরে 1 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিবে ঢাকা মেট্রো। আর সজীব ভাই পাবনার ছেলে, পাবনার কারা কারা লাইভটা দেখলেন কমেন্টস করে জানিয়ে দেন। ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে তেজগাঁ 7 রাস্তার আগে, হোটেল হলিডে ইনের পাশে। জি, থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকেন, আর পারলে শেয়ার দিয়ে দিন। আল্লাহ হাফেজ।